তো গাইস, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি পিকচার অ্যাপ দিয়ে একটা নতুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো আপনাদেরকে। তো সবার আগে আপনারা প্রুফটা দেখুন, তাহলে আপনারা জিনিসটা বুঝে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু একটা নর্মাল ফটো, এটা কিন্তু এডিটিং করার আগের ফটো। এখানে আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু এডিটিং করা নেই, এখানে কিন্তু ফেসটা পুরো ডার্ক হয়ে রয়েছে, ফেসটা কিন্তু পুরো লাল হয়ে গেছে। তো তারপর এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে, এছাড়াও দেখতে কতটা সুন্দর লাগছে আগের তুলনায়। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা এরকম ছিল আগে, আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো রেজাল্টটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে আমি এডিটিংটা করে নিয়েছি। তো আপনারাও যদি এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো, তো তারপর কিন্তু আপনারা আপনাদের নিজের নর্মাল ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন। তো কিভাবে কি কি করতে হয়, সাইডে মোবাইল স্ক্রিন অন করে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি গাইস, সবার আগে আপনারা প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন, সিম্পলি সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমরা সিম্পলি এখানে এডিটে ফটো দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, নিচে কিন্তু অনেকগুলো টুলস অপশন দেখতে পাবেন ফটোটা চুজ করার পর। তো এখান থেকে আপনারা সিম্পলি প্রথমে এই যে টুলস লেখা এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এআই ইনহ্যান্স এখানে ক্লিক করে দেবেন। তো সবার আগে কিন্তু ফটোটাকে আমরা ইনহ্যান্স করে নিচ্ছি। এখানে দেখতে পাবেন আপনাদের ফটোর কিন্তু কোয়ালিটিটা বেড়ে যাবে, কোনো কিন্তু রিমিনি ইউজ করা লাগবে না। এই পিকচার দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর ইনহ্যান্স করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স হয়ে গেছে। তো নিচের ইনডেন্সিটিটাকে 100% করে দেবেন। তো তারপরে এই অ্যারোটাকে ধরে কিন্তু আপনারা রেজাল্টটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ইনহ্যান্স করে দেয়। তো এখান থেকে আপনারা এটা করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের এটা হয়ে গেলো। তো তারপর আমরা সিম্পলি এখানে একটু সরাবো, এখানে রিমুভ বিজি দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর অটোমেটিকলি কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা সিম্পলি যে পাশে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করছে। তো আপনারা সিম্পলি এই অ্যারোতে ক্লিক করবেন, তো তারপর কিন্তু আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে কিন্তু সেটা চুজ করে নেবেন, ঠিক আছে। তো এই যে কিন্তু আমি এখানে খুঁজে নিচ্ছি, আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো আপনাদেরকে, তো সেটা কিন্তু আমি বেছে নিচ্ছি এখান থেকে। তো আপনারা সিম্পলি জিনিসটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমি ক্লিক করলাম, আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চুজ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা সিম্পলি ফটোটাকে ধরে এবার কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যে আপনাদের কোথায় রাখতে হয় ফটোটাকে, তো সেভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটা জায়গায় এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে ফটোটাকে এইভাবে রাখছি, ঠিক আছে। তো আপনারা এটা রাখবেন, তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের ফটোটা বসে গেল, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ফটোর। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এবার আমাদের কি করতে হবে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা নিচের টুলসগুলো থেকে এখানে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করবো। তো তারপর অনেকগুলো ইফেক্ট শো করবে, এখান থেকে ব্লার অপশনে গিয়ে এখানে বিজি ব্লার দেখতে পাবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি ব্লার হয়ে যাবে, দেখতে পাবেন। এই যে কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে এটা কিন্তু হয়ে গেলো। তো মিডল পয়েন্ট আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন, তো তারপর ইন্টেন্সিটি দেখতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করে নিতে পারেন, যদি বেশি প্লাস করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ব্লার হয়ে গেছে। তো আমরা একটু কম করে রাখবো, এখানে 9-10% আশেপাশে রেখে দেবো। তো এটা আমরা সিম্পলি রেখে দিলাম। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অনেকটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ফেসটাকে স্মুথ করার জন্য এই নিচের টুলসগুলো থেকে রিটাচ দেখতে পাবো, এখানে ক্লিক করবো। তো তারপর এখান থেকে স্ক্রিন টোনে যাবো, শুধু আমরা এই যে স্ক্রিন টোন এখানে ক্লিক করে দেবো। তো তারপর অনেকগুলো কালার শো করবে, এখান থেকে মিক্স কালারে ক্লিক করে এই যে সাদা কালারটা চুজ করে টিকমার্ক করে দেবো। তো তারপর সাইডে অটোতে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের ফেসটা স্মুথ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে অ্যামাউন্টটা আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এখানে 50% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এখান থেকে কিন্তু আমাদের এডিটিংটা অনেকটা হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি ফটোটাকে আবার ইনহ্যান্স করে নেবো। তো তার জন্য এখানে টুলস আবার ক্লিক করবো। তো তারপর এআই ইনহ্যান্স এখানে আবার ক্লিক করে নেবো। তো এখান থেকে আমাদের ফটোটাকে কিন্তু ইনহ্যান্স করে নিতে হবে বারবার। তো আপনাদের ইচ্ছা মতন যতবার ইচ্ছা ততবারই কিন্তু ইনহ্যান্স করে নিতে পারেন, কোনো কিন্তু সমস্যা হবে না। এখানে কিন্তু ফেস কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এইচডিতে কিন্তু কনভার্ট হয়ে যাবে আপনাদের ফটোটা, খুবই সিম্পলভাবে এই জিনিসটা করে নিতে পারবেন। আপনারা যখন আপনাদের ফটোটাকে ইনহ্যান্স করবেন তখন কিন্তু রেজাল্টটা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে ইনহ্যান্স করে দেয়। তো এখানে একটু ওয়েট করে নিচ্ছি আমরা। তো এবার আপনারা সিম্পলি এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো তার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে ক্লিক করে দেবেন। তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে। তো এই যে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো তারপর আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। এবার গাইস আপনারা লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবেন। লাইটরুম দিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, একটা প্রিসেট কিন্তু আমাদের ফটোতে অ্যাপ্লাই করতে হবে। তো তাহলে কিন্তু ফটোটাকে দেখতে আরও সুন্দর লাগবে। তো আপনারা সিম্পলি লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন, যাদের অলরেডি রয়েছে তারা ওপেন করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখানে কিন্তু আমি ওপেন করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো
কিন্তু শো করবে। তো এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে সেই প্রিসেটটা চুজ করবেন। তো আমি এই যে প্রিসেটটা চুজ করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু এই প্রিসেটটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। তো আপনারা চুজ করবেন, তো তারপর কি করবেন উপরে দেখতে পাবেন থ্রি ডট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপরে এই যে কপি সেটিং এখানে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবেন, তো এই প্রিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো তারপর সিম্পলি এই যে উপরে অ্যারো, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর কিন্তু আপনারা কেবল পিকচারটাকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা দেখতে পাচ্ছেন এখন কিরকম লাগছে, আর যখনই আমরা এই প্রিসেটটা কপি করব এখানে উপরে থ্রি ডটে ক্লিক করে এখানে পেস্টিং এ ক্লিক করে দেবো, তো তারপর দেখতে পাবেন গাইস ফটোটা এরকম সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, এখানে প্রিসেটটা বসানোর আগে এরকম ছিল আর এখন প্রিসেটটা বসে কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনাদের ফটো কিন্তু এরকম সুন্দর হয়ে যাবে, এরকম কিন্তু এডিটিং হয়ে যাবে। তো এবার আপনারা এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন এখানে ক্লিক করবেন। তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথম বাড়েন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।